দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তাবিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখা। মিছিলটি পাকুন্দিয়ার মলংসা মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাকুন্দিয়া বাজার জামে মসজিদের সামনে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন এমদাদুল হক, সাকিবুল হাসান, ছাত্রনেতা রিয়াদ হাসান, মাহবুবুর রহমান, সাকাওয়াতুল্লাহ প্রমুখ। যেই উন্নয়ন দেশের জন্য, যেই উন্নয়ন দেশের মানুষের জন্য, সেই মানুষের পেটে যদি ভাত না থাকে এই উন্নয়ন জাতি মেনে নেবে না। এই দেশের মানুষ